এরকম অনেকে আছে ধরেন এটা জোড়াটা 10 লাখও বলছে, 4 লাখ টাকা দিয়েও একটা নর কিনছিলাম। এইটার যে কালার বা সাইজ বা সৌন্দর্য এটা কিন্তু নর্মাল গিরিবাজ এরকম নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আজকে যাচ্ছি একটা কবুতর ব্রিড দেখার জন্য, যেটা এনপিএবি ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়েছে এবং এনপিএবির পিজন শোগুলোতে এই বছর থেকে ওই কবুতরটা দেখানো হবে। বাংলাদেশের অনেক মানুষ আছে এই কবুতরটা নিয়ে চর্চা করতেছে, তো এরকম একজনের বাসা আমরা এখন যাবো এবং কবুতরটা দেখবো, তো চলেন। Solo pido un momento para ver si es correcto continuar, seguir haciendo lo que tus ojos pedirán. Solo hay una historia de la que importe el final. No quiero ser memoria pudiendo ser tu realidad. Hey, I'm a brother's prison lofte chole arsi. Arif bhai, Asif bhai, je kobutor ta dekhar jonno arsi, kobutor ta ki kobutor bhai? Oita holo bhaiya military kobutor. Acha. এটাই আমার, এটাই হলো আমার মেইন পেয়ার আর কি, মেইন পেয়ার। হ্যাঁ হ্যাঁ, এছাড়া এই শাড়িতে যত এগুলো সবই আমার মিলিটারি পেয়ার। হ্যাঁ হ্যাঁ, এগুলো মিলিটারি পেয়ার। আচ্ছা, আমি একটা ধরে বের করি। এটা একটা নর কবুতর আর কি। এই কবুতরটার বৈশিষ্ট্য মানে নরমালি আমরা যে গিরিবাজ কবুতরগুলো দেখি ওই গিরিবাজ কবুতরগুলোর মতোই, তার সাইজে বড়, সাইজে বড় কালার আসে, এটার গলা টান দেয়, নাকের খুমা এগুলো সব বড় হয়, নরমাল গিরিবাজের মতো হয় না আর। আচ্ছা, এখন আমি শুনলাম আপনারা নাকি আলাদা একটা ক্লাব করছেন। হ্যাঁ, এটা আমরা মার্চ মাসে 26 মার্চ আমরা একটা ক্লাব করছি, মিলিটারি পিজিএন ক্লাব অফ বাংলাদেশ এমপিসিবি, এবং এটাই আমরা এই এনপিএবি থ্রুতে অ্যাফিলিয়েশন অলরেডি নিয়ে নিছি, যেটা যে এনপিএবি যে তানভীর ভাই আছে সে আমাদের ক্লাবের আবার প্রেসিডেন্ট। ক্লাবে কি সবাই এই কবুতরই বলে? এই কবুতরই পালে। হ্যাঁ হ্যাঁ, এই কবুতরই পালে। এটা আমরা এই তো জাস্ট 6 মাস মাত্র ফার্স্ট পড়লো এখানে, তো এই এই কবুতরটা নিয়ে এখন আমাদের চর্চা। হ্যাঁ, এনপিএবি তে এটা কনফার্ম করছে যে নেক্সট যে তাদের যে ন্যাশনাল শোটা হবে ফেব্রুয়ারিতে, তো আমাদের এই কবুতরটা মানে দেশীয় ব্রিড হিসেবে এটা পার্টিসিপেট করবে, এবং আমরা এটাকে ফ্যান্সি ইয়াতে ক্যাটাগরিতে নিয়ে গেছি। ফ্যান্সি ক্যাটাগরিতে আমার যদি এরকম এক পেয়ার কালেক্ট করতে হইতো তাহলে আমার কি পরিমাণ লাইক জানেন আমি আবার ওই যে এখন 4 লাখ টাকা দিয়ে একটা নর কিনছিলাম যখন আরো গত বছর, হ্যাঁ ওটাও আছে, তো এরকম আছে আর কি। তো এইভাবে করে, এবং আমি একা না, এখন আমাদের ক্লাবের অনেক মেম্বারই অনেক হাই প্রাইসে কবুতর কিনা, কিন্তু হ্যাঁ ওগুলো এরকম এক্সক্লুসিভ হইতে হবে। যেমন আপনি একটু যদি আমাদের বুঝাইতেন কি মানে, এইটাই যেমন আপনি এখানেই দেখেন যে কালার বা এটার সাইজ, গলা হালকা বাড়ি দেয়। হ্যাঁ, আমাদের এখানে মিলিটারির 4টা কালার হয়, মানে লালের ভিতরে 2টা আসে, একটা ধরনের লাল হয়, একটা জর্দা টাইপের হয়, আর কালো একটা আছে, আর একটা খাকি আছে। আপনার এখানে সবগুলো কালার আছে? কালার আছে, হ্যাঁ সবগুলো। আমরা একটা একটা করে দেখি, যেমন এই যে একটা, এই আরেকটা পেয়ার। আমি আজকে অনেকদিন পরে কবুতর ধরতেছি। এটা যেমন জর্দার মানে লালের ভিতরে 2টা, একটা ডিপ ইয়ার্ড খয়েরি টাইপের চলে যায়, এটা একটা কালার। ওদের নাকের নাকের বাসাটা অনেক বড় হয় আর কি। মিলিটারি আসলে এটা একটা ধর মেল নর, নর না? হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট 1 দশকের, জাস্ট এটার নাকের বাসাটা দেখো যে এরকম সাইজ ইয়াতে। এখানে আপনার বাসায় করা বাচ্চা নাই? এইটাই, এটাও আমাদের বাসায় করা বাচ্চা। হ্যাঁ, আমাদের তো মিলিটারি কালেকশন করা, এটা তো সবগুলো আমি ইয়াতে, আর এগুলো আমার একদম মানে আসলে কবুতরটা দেখে শখ আসছে, হলো আপনারা তো জানেন শরীফ আকবর সোহান ভাই এই ব্রিডটা নিয়ে ইয়া করতো আর কি, তো ওই ভাইয়ার ওই মানে ওই জাতটা ওটা দেখার পরে এটার প্রতি আমার একটা ফ্যাসিনেশন চলে আসে, এবং এরপরেই আমি এই সোহান ভাইয়ের ব্লাড লাইনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বা তার বাসা থেকে কালেকশন করা করছি আর কি। তারপরে এখন তো নিজে নিজে বাচ্চাও হয়, নিজেরও এখন অলরেডি অ্যাডাল্ট হয়ে গেছে, কারণ এটাও আমাদের ঘরে বাচ্চা ফিমেল। হ্যাঁ, খুব সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর ইয়াং ফিমেল না? মিলিটারির কিন্তু 2 দশক 3 দশক গেলেই কালার, এটার রূপ, এটার মানে নাকের ইয়া, এগুলো সব কিছু ডেভেলপ হয়। আচ্ছা, মানে যত বয়স হবে তত ওদের কালার বা ওদের সৌন্দর্যটা বাড়বে আর কি। এটা প্রায় 4 দশক, 4 দশক, 4 দশকের হবে এটা কালেকশন করা, মানে যত মানে ওদের এজ হবে, যত ওদের মল্টিং হবে তত ওদের রূপ সৌন্দর্য আসবে। ক্লাব করে সবাইকে মানে ক্লাবের আমাদের ইয়াটা হলো, উদ্দেশ্যটা হলো প্রথমে আমাদের এটা তো একটা দেশীয় ব্রিড, এটাকে আমরা
ইয়া করতে চাচ্ছি কি বলে দেশীয় ব্রিডটাকে এটা আমরা ফ্যান্সি ক্যাটাগরিতে নিয়ে গেছি এনপিএবি অলরেডি এটাকে অ্যাকসেপ্ট করে আমাদের অ্যাফিলিয়েশন করে দিয়েছে তো আমরা এই মানে আমরা তো সবসময় বাইরের দেশের কবুতরগুলাই ফ্যান্সি কবুতর হিসেবে করি তো লোকাল ব্রিড হিসেবেও আমাদের একটা ফ্যান্সি মানে জাতকে আমরা ফ্যান্সি হিসেবে এটাও আমরা রিপ্রেজেন্ট করব যেটা আমাদের ন্যাশনাল যে শোটা হবে এনপিএবি ফেব্রুয়ারিতে ওইটাতে আমরা এই কবুতরটা আমরা আমাদের দেশীয় জাত হিসেবে এটা ফ্যান্সি হিসেবে রিপ্রেজেন্ট করব যাতে আগে লোকাল মার্কেটে আগে পরিচিতি করানোর জন্য তারপরে পরবর্তীতে যদি এটা ডেভেলপ আরো আসে ইন্টারন্যাশনাল মার্কেট তো প্ল্যান আছে ওটা হলো ভিশনে মিশন হলে আগে আমাদের লোকাল মার্কেটে সবাইকে আগে চিনানো যে এটা আমাদের দেশেও একটা ভালো ব্রিড আছে ফ্যান্সিয়াতে ফ্যান্সি কবুতর মানে তো একটা শৌখিন কবুতর শৌখিন হ্যাঁ আপনি নরমাল গিরিবাজ এটা তো গিরিবাজ থেকে একটা আপডেট এটার যে কালার বা সাইজ বা সৌন্দর্য এটা কিন্তু নরমাল গিরিবাজের মতন নাই তো এটাই আমরা চেষ্টা করতেছি যাতে এটা ফ্যান্সি হিসেবে এখানে যায় যেমন এখানে যে এটা দেখেন আপনি এই নটটা দেখেন আমি এই ফিমেলটা একটু দেখাতে দেখেন ওর ওর পায়ের রিংটার এটা আমার ম্যানুয়ালি লাগানো আর কি হ্যাঁ এটা ম্যানুয়ালি একটু গোল্ড প্লেটের একটা রিং আর অন্যান্য গুলো তো ধরো মানে বাচ্চা অবস্থায় রিং লাগানো হয় আচ্ছা এরকম এইটা আপনি দেখেন এটার কালারটা দেখেন মাত্র এক দশকের কবুতর একদম বাচ্চা একদম টকটকা মানে মানে মাত্র দশক ক্লিয়ার হয়েছে হ্যাঁ এটা বড় হলে কালার অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এমনি তো এখন আসছে এটা যেমন এগুলোর সাইজ মার্কের ইয়া এগুলো সবকিছুই ওরকম ডেভেলপ হবে আর কি আপনাদের ক্লাবে মেম্বার কয়জন আছে এখন এখন আজকে পর্যন্ত 52 মেম্বার অলরেডি 6 মাস হয়েছে আরো অনেক ইন্টারেস্ট আছে সবাই শুধু এই ব্রিড হ্যাঁ আমরা এই ব্রিডে না আমাদের যেমন আমার এগুলোর সাথে কিন্তু আমার কিছু উড়ানো কবুতরও আছে আপনারা বাইরে অথবা দেখছেন এরকম সবার আছে সাথে মিলিটারি এটাও চর্চা করে আবার কারো শুধু মিলিটারি আছে আচ্ছা আপনি এগুলো বাচ্চা করেন না বাচ্চা করছি হ্যাঁ বাচ্চা আছে বাচ্চা এখানে আছে বাচ্চা এগুলো হলো আমার এখানে কালার গুলো যেমন আমরা দুইটা কালার দেখছি হ্যাঁ হ্যাঁ একটা এই যে রেড একটা ব্ল্যাক হ্যাঁ হ্যাঁ দেন একটা কালার আছে শুভ খাকি কালারটা বের করো এটা একটা দেখতে পারেন এটা একটা খাকি খাকি টাইপের বলে এটা খাকি নাম রেড খাকি মিলিটারি এটা বাচ্চা আছে হ্যাঁ এটা এখনো বাচ্চা 5-6 পরে মনে হয় আছে মেবি আচ্ছা এই কালারটা এটা এখনো বাচ্চা ফুল অ্যাডাল্ট হয় নাই এটাও আমাদের ঘরের ঘরের বাচ্চা হ্যাঁ 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 এগুলোরই অলরেডি এখনই ইয়াতে আসে এটাও আমাদের ঘরের একটা বাচ্চা মাশাআল্লাহ ওর মানে কালার জানি ভিডিওতে তো বোঝা যায় না ওরে ধরলে পুরো হাতের এক ইয়া লাগতেছে এই যে এই কবুতর আছে মাশাল অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে এটা 6-7 পরে আছে এখন এই এক কবুতর দিয়ে একটা R15 নেওয়া যাবে এগুলো সব বাচ্চা আর কি হ্যাঁ এগুলো বাচ্চা সব মিলিটারি এগুলো সব মিলিটারি এগুলো মিলিটারি ওখানেও আছে কিছু চলো এখানে দেখি মানে এটা একটা কালার দেখেন আপনি মানে একদম পুরো হইছে কি হ্যাঁ একদম হ্যাঁ দেখেন এটা কালার বা ইয়া মানে এটা দেখা যাবে আমাদের ওই যে মেইন যে পেয়ারটা ওর চেয়েও হয়তো বা আপডেট হয়ে যাবে সুন্দর হ্যাঁ এটা এটার জন্য গাড়ি লাগতে পারে না 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 তা লাগবে না এখন তো কালারটা আসে না আসে না বড় হবে হ্যাঁ হ্যাঁ কবুতরে হলো সব ফেদার চেঞ্জ হয় যত বয়স হবে অত ওদের ফেদার চেঞ্জ হয়ে কালারটা ডেভেলপ হয় আর কি এখানে তো সব মিলিটারি এগুলো মিলিটারি হ্যাঁ কিছু মিলিটারি আছে আমাদের ক্লাবের মেম্বার সবাইদেরকে প্রায় যখন আমরা ক্লাবটা ফর্ম করি 20-25 জন ছিল পরবর্তীতে আমরা 35 জনকে আমরা মানে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা রিং ডিস্ট্রিবিউট করছি এবং রিং এর কোম্পানির সাথে কথা ছিল যেই কালারটা আমরা দিব ওই কালারটাও বাইরে কোথাও ডেলিভারি করতে পারবে না এবং আমাদের এমপিসিবির লোগো থাকবে এবং প্রত্যেকের প্রত্যেকের লফটের নাম থাকবে ফোন নাম্বার দিতে পারবে তো এইভাবে করে একটা দেওয়া হয়েছে আর এনপিবি থেকে আমাদেরকে আবার আমাদেরকে একটা ট্যাগ দিয়েছে অন্য পায়ে দেওয়ার জন্য তো এরকম যেমন এই যে এটা হলো এনপিবির ট্যাগ আচ্ছা হ্যাঁ এটা আমাদের দেওয়া এনপিবির এটা এনপিবির ট্যাগ আর এটা হলো আমাদের ক্লাবের ট্যাগ এই যে দেখেন এখানে এমপিসিবি লেখা আছে একটু দেখা দেন এই যে এমপিসিবি লেখা এই যে এমপিসিবি লেখা আর হলো বাকিটা হলো আমাদের লফটের নাম লফটের ডিটেইলস ওইটাই চেষ্টা কারণ এখন তো এতদিন তো সবাই বিক্ষিপ্তভাবে করছে যে যার মতো যেভাবে কালেকশন করছে যার মতো ট্যাগ এখন এটা আমরা একদম কমন ভাবে সবাইকে নিয়ে আসতেছি যাতে সবাই এক ফ্রেমে ভিতরেই সবাই আমরা থাকি আর একটা ক্লাবের আন্ডার থাকলে জারটা আর মডিফাই হয় জাস্ট নিজেদের দেশের মানুষ না বাইরের রিপ্রেজেন্ট করতে যাবেন হ্যাঁ হ্যাঁ অলরেডি তো শোতে আছে ইন্টারন্যাশনাল শো একদম বাংলাদেশ বাইরে ইন্টারন্যাশনাল মানে শোটা হয় হ্যাঁ বাংলাদেশের মানুষ তো এসে দেখবে এন্ড অনলাইনে অনেক মানুষ দেখতেছে ওদের কাছে ওরকম একটা দেখাইতে হবে যে না আমাদের কাছে আছে 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 ক্রেস্ট ক্রেস্ট আপনি কি কবুতর আমি হ্যাঁ হ্যাঁ মানে আমরা গিরিবাজ লাইনেও কিছু কবুতর সব করি আর কি তো গত বছর গত সিজনে আমরা 4টা টুর্নামেন্ট খেলছিলাম তো 3টায় ফার্স্ট হইছি 1টা সেকেন্ড হইছি 2টা ক্লাবের অলরেডি ক্লাবের ইয়া দিছে ক্রেস্ট দিছে ওই জন্য ওখানে রাখা এগুলা হলো আমার সব পুরানো লাইনের
এবারে হ্যাঁ নেক্সট সিজনের জন্য উড়ানো এগুলো সব ঘরের বাচ্চা রেডি করছেন এখানে 200 200 200 বাচ্চা আছে গিরিবাজ লাইনে এগুলো আমরা এবার পাল্লা করব তাই এখানে এই উড়ানো লাইনটাই হলো মেইন ছিল তারপরে এই যখন আবার এই যে মিলিটারির এই জিনিসটা দেখার পরে ওটার প্রতি ফ্যাসিনেশন আসলে মিলিটারি এটা ভাইদের মিলিটারি কবুতরগুলো সম্পর্কে আরো জানতে হইলে ভাইদের একটা আইডিয়া আছে ব্রাদার্স প্রিজম ওইখানে এই কবুতরগুলোর সম্পর্কে আপনারা খুব মানে আপডেট জানতে পারবেন এগুলোর বাচ্চা যেগুলো আমরা দেখলাম সেগুলোর আদৌ কেমন কালার আসছে উনি হ্যাঁ আমরা ওগুলো দেই ওগুলো মোটামুটি দেওয়া হয় ওগুলো আপনারা জানতে পারবেন এছাড়া যদি এই কবুতর সম্পর্কে আপনার কোনো ইন্টারেস্ট থাকে জানার ইচ্ছা থাকে তাহলে আপনি সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা